হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন বাজছে দুপুর দুটো, আমার চান টান করে সব কাজ হয়ে গেছে কমপ্লিট, খুব জোর খিদে পেয়েছে, তো যাই এখন আগে খাবারটা খাই। ফার্স্টে মেনুতে আছে ভাত, করলা আলু সেদ্ধ যেটা আমি খাই না, এটা আমের চাটনি, এটা সাম্বার ডাল, এটা কিছু একটা পাঁচমিশালি তরকারি জানি না কি। তো আজকে সব খাবারগুলো এত টক ছিল, এত টক ছিল যে বলার নেই। আর আমি টক একদম খেতে পাই না, মানে আমার মনে হচ্ছে আমার খাদ্য ডালিটা পুরো টক হয়ে গেল। যেমনি ডালটাতে মা টক দিয়েছিল সাম্বার ডালটাতে, তো ওটা তেঁতুল দিয়ে করেনি, আম দিয়ে করেছিল। আর আমের টকটাও ছিল, তো ওটাও খুব টক ছিল, মানে গাটা কেমন করছে এত টক খেয়ে। তো আমি আজকে কিছু মাছ কাটিং করছিলাম, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। বিভিন্ন কালারের আছে, আর এটা এই ব্রোকেটেডটা আছে স্পেশালি ব্রাইডাল কালেকশনের জন্য। আচ্ছা, এগুলো সব কিন্তু থ্রি লেয়ারের হবে, এর ভেতর ওই নন ওভেনে যে অ্যান্টিব্যাকটেরিয়াল শিটটা হয় সেটাও দেয়া থাকবে, প্রত্যেকটাই তিন লেয়ারের হবে। কটন বা ব্রোকেট যাই হোক, উপরে মাঝখানে থাকবে একটা লেয়ার যেটা অ্যান্টিব্যাকটেরিয়াল, তারপরে আবার আরেকটা লেয়ার, তো থ্রি লেয়ারের টোটাল সেটটা হবে। এই ব্রাইডালের যেটা আছে এটা কমপ্লিট হয়ে যখন রেডি হয়ে চলে আসবে তখন আমি তোমাদের এটা একবার দেখিয়ে দেবো, এটা দেখতে খুব সুন্দর লাগবে রেড কালারের। এগুলোর মাঝখানে এই নন ওভেনের এই শীটটা থাকবে, এটা দেখতেই পাচ্ছ, যেটা N95 এর মাস্কে থাকে সেই শীটটা। এখন কটা আয়রন আসে আমাকে সেগুলো করে রাখতে হবে, এগুলো সব হোয়াইট এর মধ্যে আছে, তো এর কয়েকটা আমি স্যাম্পেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, মানে 90-এরই। তো এখন আমি তোমাদের কতগুলো মাস্ক দেখাচ্ছি, দেখো ওগুলো রেডি হয়ে সব চলে এসছে। এগুলো সব থ্রি লেয়ার আছে, ভেতরে আরেকটা করে লেয়ার আছে, কতগুলো আবার বোথ সাইড আলাদাও আছে। অ্যান্টিব্যাকটেরিয়াল যে নন ওভেন শিট হয় সেটা এর ভেতরে আছে, তো প্রত্যেকটাই থ্রি লেয়ারওয়ালা। তো আমি এই প্যাকেটগুলোকে স্টেপল করছিলাম, নিয়ে পরে আমার এই স্টেপলারটার যে পিনটা ছিল ওটা শেষ হয়ে গেছিল, তো ভাবলাম একটা স্টেপলার আছে আমার কাছে, ওই স্টেপলারটার একটু পিনটা দেখে ইউজ করি। তো এই স্টেপলারটা খুবই কিউট দেখতে, এই ছোট্ট মতো, আর এটার পিনের বাক্সটা আরও কিউট, তারাও দেখায়। সুটকেসের মতো একদম, হেভি কিউট। তো আমার খুব জোরে খিদে পেয়েছিল, ভাবলাম যে দেখি মা কি করছে। রুটি করা হয়ে গেছে, সব গুটিয়ে পুটিয়ে রাখছে। ভুলেই গেছিলাম যে গাজরের হালুয়াটা ছিল কালকের, এটা দিয়ে খাওয়া যাবে। সকালের যে সাম্বার ডালটা করেছিল ওটাই আছে, কিন্তু ওটা যা মারাত্মক টক হয়েছিল যে ভালার নেই, ওটা আমি এখন আর কিছুতেই খাবো না। কি বলে, চিনি দিয়ে টকটা, চিনি দিয়ে কেটে যায় ঝালটা, ইয়ে লাগে না, টক কখনো কাটে চিনি দিয়ে? আমার দরকার নেই, তুমি আর তোমার খালি, তুমি আর তোমার গোয়া লাগিরি বন্ধ করো তো, সবকিছুতে গোয়া লাগিরি খালি। ঠিক আছে চলো, এখন বাজছে 10:30, আমার খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যদি কারু ব্রাইডাল মাস্ক ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, যদি অর্ডারের কোনো ব্যাপার থাকে তো। থ্যাংকস ফর ওয়াচিং।